चुप। চুপ। তখন তুমি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাবে। তুমি কিছু দেখতে পাচ্ছ? তোমার স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? Yes, miss. কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ বলো তোমার স্কুলের নাম? তুমি কোন স্কুলে পড়ো? বন্ধুগুলো না, চাল কিশিয়ান স্কুল। চাল কিশিয়ান স্কুল। শুভ সন্ধ্যা রোহন, আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা এখন হিন্দু ধর্ম এবং নৈতিক শিক্ষা বিষয়ে ক্লাস করব, ঠিক আছে? সব সময় বলেছিলাম আমরা শুরু করার আগে একটু প্রার্থনা করে নেই, কেমন বলতো? আমরা পড়াশোনা শুরু করার আগে কোন ঠাকুরের প্রার্থনা করি? হ্যাঁ, তাহলে আমরা এখন একটু সরস্বতী ঠাকুরের প্রার্থনাটা করে নেব। সরস্বতী ঠাকুরের মন্ত্রটা পড়ে তারপর আমরা আজকের ক্লাস শুরু করব, ঠিক আছে? বলো রোহন, সরস্বতী ঠাকুরের মন্ত্রটা একটু। বিদ্যাং দেহি নমস্তুতে। ভেরি গুড রোহন। সরস্বতী কিসের দেবী বলতো? সরস্বতী কিসের দেবী? বিদ্যা, বিদ্যার দেবী। তিনি আমাদের বিদ্যা দেন, কেমন? সরস্বতী ঠাকুর আমাদেরকে কি দেন? বিদ্যা দেন। সরস্বতী ঠাকুরের হাতে কি আছে দেখো তো, ঠাকুরের একটা ছবি দেখছো না? Yes. ওনার হাতে কি আছে এটা? এটাকে কি বলা হয়? বীণা। বীণা। এখানে কয়টি তার আছে দেখো তো, বীণাটাতে কয়টি তার আছে? চারটি তার আছে এই বীণাটাতে, চারটি তার আছে, কেমন? তাহলে আমরা সরস্বতী ঠাকুরের মন্ত্র পড়েছি, এখন আমরা একটু মুখে মুখে প্রশ্নগুলো পড়ব। যার দ্বারা ধারণ ক্ষমতা জন্মে তাকে কি বলে? ধারণ ক্ষমতা মানে হচ্ছে ধরে রাখার ক্ষমতা, ঠিক আছে? যার দ্বারা ধারণ ক্ষমতা জন্মে তাকে বলা হয় ধর্ম। মিস প্রশ্ন করলে তুমি উত্তরটা বলবে। যার দ্বারা ধারণ ক্ষমতা জন্মে তাকে কি বলা হয়? তাকে কি বলে? তুমি শুধু উত্তরটা বলো, মিস প্রশ্ন বলবো, তুমি উত্তর বলো। ধর্ম। যার দ্বারা ধারণ ক্ষমতা জন্মে তাকে বলা হয় ধর্ম। এবার ধর্ম, তাহলে বলতো ধর্মে কি জন্মে? ধর্মে কি জন্মে? ধারণ ক্ষমতা। ধর্মে কি জন্মে? ধর্মে ধারণ ক্ষমতা জন্মে, ঠিক আছে? আবার বলো ধর্মে কি জন্মে? ধারণ ক্ষমতা। মুনতাসিম, তুমি ইসলাম ধর্ম ক্লাসে জয়েন করো। মুনতাসিম ইসলাম ধর্ম ক্লাসে জয়েন করো। মুনতাসিম, তুমি হিন্দু ধর্ম ক্লাসে জয়েন করে ফেলেছো, তুমি বাবা লিভ নাও, লিভ নিয়ে ইসলাম ধর্ম ক্লাসে জয়েন করো। লিভ নিয়ে ইসলাম ধর্ম ক্লাসে। আমি তোমাকে দেখতে পাচ্ছি। নমস্কার, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? মিস আমি ভালো আছি। আমি একদিন ধরে বাড়িতে গেছিলাম তো, সেজন্য ওই ওখানে ডিস্টার্ব করতেছিল, ওখানে নেট প্রবলেম করতেছিল, ক্লাস করতে পারছিলাম না। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, এখন ক্লাস করবে আর কি, কেমন? আচ্ছা,
তুমি তাহলে যখন তুমি লেট করে এসেছো তাই তুমি মিসকে সরস্বতীর প্রণাম মন্ত্রটা শোনাও। পড়া শুরু করার আগে আমরা এটা পড়ব। প্রণাম মন্ত্র সরস্বতী আজর করো তোমাকে মেসেজ দিচ্ছি। সরস্বতী প্রণাম মন্ত্র সরস্বতী মহাভাগ বিদ্যা কমলা আচ্ছা আছে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ভেরি গুড সরস্বতী কিসের দেবী বলো? বিদ্যার দেবী। ওনার হাতে কি থাকেন? ঠিক আছে আচ্ছা বলো তো উপাসনার সময় কয়টি? সকাল মুনতাসিম তুমি ইসলাম ধর্ম ক্লাসে জয়েন করো সকাল দুপুর এবং সন্ধ্যা। মাথা নত করি আমি একটা প্রশ্ন করেছি অধরা কি প্রশ্ন করবেন? প্রশ্ন করেছি শুনুনি। আচ্ছা বলো উপাসনার সময় কয়টি? বলো কয়টি এবং কি কি? মুনতাসিন ইসলাম ইসলাম ক্লাসে জয়েন করো। কখন কখন বলো না। সন্ধ্যা সকাল দুপুর সন্ধ্যা তিনটা এবং রাতে। সন্ধ্যা আর কি রাতে মানে সন্ধ্যা। হ্যাঁ উপাসনার সময় হচ্ছে তিনটি সকাল দুপুর এবং সন্ধ্যে। কেমন কিসের ফলে আমরা ঈশ্বরের কাছে মাথা নত করি? 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 বলো উপাসনার সময়। হ্যাঁ উপাসনার সময়। আচ্ছা আর একটা প্রশ্ন দেখো, যার দ্বারা ধারণ ক্ষমতা জন্মে, যার দ্বারা ধারণ ক্ষমতা জন্মে তাকে কি বলে? ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের ধরে রাখার না শুনে কি বলতেছে বলো। ধর্ম, যার দ্বারা ধারণ ক্ষমতা জন্মে তাকে বলা হয় ধর্ম। যার দ্বারা ধারণ ক্ষমতা জন্মে তাকে কি বলে? তাকে বলা হয় কি বলে? ধর্ম। তাহলে বলো ধর্মে কি জন্মে? ধর্ম। ধর্মে কি জন্মে? ধারণ ক্ষমতা। ভেরি গুড। ধারণ ক্ষমতা। এটা কি ধারণ ক্ষমতা? কৃষ্ণ ঠাকুর। এটা এটা
ছোট মামা থেকে আসে না ছোট মামা মিসকে বলো এটা কোন ঠাকুর ছবি বলো বলো মিস যে ছবিটা দেখিয়েছি ওটা কোন ঠাকুরের ছবি বলো না ঠাকুর বলো এটা ঠাকুরের হাতে এটা কি কৃষ্ণ ঠাকুর এটা হাতে এটা কি কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুরের হাতে কি আছে মিস দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছ না কেন রোহন দেখতে পাচ্ছ ছবি চলে গেছে ছবি তো আছে বাবা কৃষ্ণ মতো প্রজেকশন দিয়ে দেখতে পাচ্ছ মিস আমার দেখা যাচ্ছে না এখনো দেখা যাচ্ছে না আচ্ছা মিস আবার দেখাচ্ছি দেখো দেখা যাচ্ছে দেখতে পাবে একটু হাতে বাঁশি থাকে ওটা হচ্ছে বাঁশির ছবি ঠিক আছে ঠাকুরের হাতে কি থাকে দেখি না ছবিটা ঠাকুরের হাতে বাঁশি আছে এই যে লম্বা এটা হচ্ছে বাঁশি শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছি ওকে লক্ষ্মী ঠাকুরের প্রণাম মন্ত্র মনে আছে দেখা যাচ্ছে তাহলে বলো এটা কি দেখা যাচ্ছে কি দেখছো তুমি কৃষ্ণ ঠাকুরের হাতে কি আছে বাঁশি আছে এই যে পাশে নীল রঙের একটা কিছু দেখা যাচ্ছে দেখো তো এটা কি রোহন বলো এটা কি ময়ূর 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 আর এই পাশে এটা কি দেখো তো বাম পাশে এটা কি এই যে এটা কি বাম পাশে এটা কিসের ছবি আচ্ছা থাকো আচ্ছা স্যার অধারা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি বলো নিত্যকর্ম কি বলো নিত্যকর্ম কি আমরা প্রতিদিন যে কাজগুলো করি তাকে কি বলে নিত্যকর্ম 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 বলে ভেরি গুড নিত্যকর্ম হ্যাঁ প্রতিদিন আমরা যে কাজগুলো করি সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যে সব কাজ করি সেগুলোকে বলছে নিত্যকর্ম ঠিক আছে রাতে ঘুমানোর সময় কি করতে হয় প্রার্থনা করতে হয়
নিত্যকর্মের উদাহরণ। আমাদের এই দেহখানা কার মন্দির? ঈশ্বরের মন্দির। ভেরি গুড, সব তো মুখস্থ আছে দেখি। আমাদের এই দেহখানা ঈশ্বরের মন্দির। দেখি লক্ষ্মী ঠাকুরের প্রণাম মন্ত্রটা বলো। লক্ষ্মী কিসের দেবী? ধনসম্পদের দেবী। রোহান বলো তো, লক্ষ্মী ঠাকুর কিসের দেবী? ধনসম্পদের দেবী। রোহান? আমি বলবো তোমাদের দেবী। লক্ষ্মীর প্রণাম মন্ত্র তো লক্ষ্মী ঠাকুর কিসের দেবী? পারো তুমি বলো তো। ধনসম্পদের ভালো করে শিখতে পারোনি। বিশ্বরূপ এখন শিখে নাও বলো। বলো মিসের সাথে বলো। আচ্ছা আবার বলো। বিশ্বরূপী সর্বব জি আমাকে তো দেখা যাচ্ছে না। দেখা যাবে মা, একটু অপেক্ষা করো। বলো মন্ত্রটা আবার বলো। বলো এবার নিজে নিজে বলো। বিশ্বরূপে শিখা হয়ে গেছে? শিখা হয়েছে এখন? অধরা তোমার শিখা হয়েছে? রোহান বলো, আমাদের এই দেহখানা কার মন্দির? আমাদের এই দেহখানা কার মন্দির? ঈশ্বরের মন্দির। এটা এটা কোন ঠাকুর? শিব ঠাকুরের মাথায় কি আছে? শিব ঠাকুর তো ভালো করে। শিব ঠাকুরের মাথায় কি আছে? শিব ঠাকুর এখানে। শিব ঠাকুর ওখানে একটা
চাঁদ মানে মুন চাঁদ মানে মুন ভেরি গুড আর আর কি আছে একটা জটা আছে না জটা এই যে মাথার উপর রোহন দেখো তো কয়টা চোখ এখানে তিনটা চোখ আছে তৃতীয় চোখটি ওনার কপালে আচ্ছা আমরা প্রশ্নগুলো আরেকবার পড়ে নেই যার দ্বারা ধারণ ক্ষমতা জন্মে তাকে কি বলে ধর্ম ধারণ ক্ষমতা জন্মে কি বলে ধর্ম বলো ধর্মে কি জন্মে দ্বারা ধারণ ক্ষমতা জন্মে ধর্মে কি জন্মে ধারণ ধারণ ক্ষমতা অধরা বলো ধর্মে কি জন্মে আমরা ঈশ্বরের কাছে মাথা নত করি মিসের কথা মন দিয়ে শোনো কিসের ফলে আমরা ঈশ্বরের কাছে মাথা নত করি বলো কিসের সময় মাথা নত করে ঈশ্বরের কাছে উপাসনার সময় কয়টি তিনটি তিনটি লক্ষ্মী ঠাকুরের প্রণাম মন্ত্রটা বলো তো দুইজন বলবে রোহন বলবে অধরাও বলবে বিশ্বরূপ আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজগুলো করি তাকে কি বলে নিত্যকর্ম বলে রাতে ঘুমানোর সময় প্রার্থনা করতে হয় আমাদের এই দেহখানা কার মন্দির ঈশ্বর মন্দির রোহন বলো আমাদের এই দেহখানা কার মন্দির ঈশ্বরের মন্দির ভোরে ঘুরে উঠা কিসের উদাহরণ ভোরে ঘুম থেকে ওঠা কিসের আবার প্রশ্নটা শোনো ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ নিত্যকর্মের উদাহরণ আচ্ছা দেখি বলো এটা কোন ঠাকুর জবা ফুল
ঈশ্বরকে স্মরণ করা কিসের অর্থ? ঈশ্বরকে স্মরণ করা কিসের অর্থ? উপাসনা, উপাসনা। ঈশ্বরকে স্মরণ করা কিসের অর্থ? উপাসনার অর্থ। কাই মনোবাক্যে বসে ঈশ্বরকে স্মরণ করাকে কি বলে? কাই মনোবাক্যে বসে ঈশ্বরকে স্মরণ মনোবাক্যে বসে ঈশ্বরকে স্মরণ করাকে ঈশ্বরকে স্মরণ করা কি বলে? স্মরণ করাকে কি বলা হয়? প্রার্থনা করো না, এক মন এক ধ্যানে বসে ঠাকুরের সামনে, ওটা হচ্ছে উপাসনা। তাই মনোবাক্যে বসে ঈশ্বরকে স্মরণ করাকে কি বলে? উপাসনা বলে। উপাসনা, উপাসনা, উপা। হ্যাঁ, উপা, উপাসনা। আবার বলো, তাই মনোবাক্যে বসে ঈশ্বরকে স্মরণ করাকে কি বলে? বলো না, আবার বলছি, উপাসনা। তাই মনোবাক্যে বসে ঈশ্বরকে স্মরণ করাকে কি বলে? বলো না, বলো না, কি বলে বলো? উপাসনা বলে, মনে থাকবে? তাহলে আবার বলো তো, কাই মনোবাক্যে বসে ঈশ্বরকে স্মরণ করাকে কি বলে? ঠিক আছে, তাহলে তোমরা একটু বাসায় পড়বে প্রশ্নগুলো, কেমন? মিস আগামী দিন তোমাদেরকে বিভিন্ন রকম ফুলের ছবি দেখাবো, কেমন? আমরা ফুল চিনব, ঠিক আছে? ঠাকুর পুজো কি দিয়ে করা হয়? আমরা পূজা করি, আমরা আগামী দিন ফুল দেখব, ঠিক আছে? ওকে, তাহলে আজকে মিস দেখা যাচ্ছে না, করছি, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।